কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন সংস্কার করতে 300 কোটি টাকা লাগবে বলে জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 300 কোটি টাকা নয়, ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল রউফ জানান, দুই স্টেশন ঠিক করতে খরচ হবে 138 কোটি টাকা। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মেট্রো রেলের মিরপুরের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন দুটি। সে সময় ক্ষতিগ্রস্ত এই দুটি স্টেশনে পরিদর্শনে গিয়ে মেরামত কাজের ঘোষণায় 300 কোটি টাকা খরচের কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কমিটি গঠন করেন স্টেশন দুটি মেরামতের। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিটির সদস্যরা। প্রতিবেদন অনুযায়ী হামলায় মেট্রো রেলের দুই স্টেশনে টিকিট কাটার ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ব্যবহৃত কম্পিউটার, অফিস কক্ষ, দরজা জানালার কাঁচ, মেস র্যাপিড ট্রানজিট কার্ড, টিকিট পাঞ্চ করার দরজা, ক্লোজ সার্কিট ক্যামেরা ইত্যাদি ক্ষতি হয়েছে। ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, দুই স্টেশনের মধ্যেই কম ক্ষতি হয়েছে কাজীপাড়া স্টেশনটি, যার ফলে সংস্কার কাজ শেষ করে সেটি দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেশ কয়েক মাস সময় লাগবে মিরপুর 10 স্টেশনটি চালু করতে। খরচের বিষয়ে ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রউফ বলেন, প্রাথমিকভাবে আমরা যে হিসাব করেছি তাতে মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন মিলিয়ে সংস্কার কাজ করতে 138 কোটি টাকার বেশি লাগবে না। এদিকে কাজীপাড়া স্টেশনের কাজ শেষের দিকে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, পরীক্ষা নিরীক্ষা শেষে যদি কোনো বড় ত্রুটি না পাওয়া যায় তাহলে চলতি মাস থেকেই মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, সমকাল।